السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم معزز محترم حضرات علماء اکرام فضلاء عظام شرب استر الفائرا পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে, রুহানি পরিবেশে, ওলামায়ে কেরামের সহবতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো। আল্লাহ পাক তৌফিক দান করলেন, এর জন্যে সবাই শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া কেন আদায় করতে হয়? আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে, শুধু তাই না, এ বিষয়ে একটা অঙ্গীকারও রয়েছে। নির্দেশ হলো, আল্লাহ তাআলা বলেছেন, আমার নেয়ামতের শুকর তোমরা আদায় করো। অঙ্গীকার হলো, আল্লাহ তাআলা বলেছেন, আমার নেয়ামত বা করুণা বা অনুকম্পা পাওয়ার পর তোমরা যদি শুকরিয়া আদায় করতে পারো বা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্যে নেয়ামত বা করুণা আরও বাড়িয়ে দেওয়া হবে। এই ওয়াদাটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা খেলাপ করেছেন? আগামীতে করবেন? তাহলে বোঝা গেল, সত্যিকারে আমরা যদি শুকরিয়া আদায় করতে পারি,
আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নেয়ামত বরাদ্দ করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন শুকরিয়া কিন্তু সবাই আদায় করে না করে নাকি আর করতেও পারে না কারা করে যারা কোনো নেয়ামত পাওয়ার পর সন্তুষ্ট হয় বা রাজি হয় বা খুশি হয় তারাই তো শুকরিয়া আদায় করে কথা ঠিক না তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো আপনারা এখানে আসতে এবং বসতে পেরে বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই খুশি হয়েছেন সবাই খুশি হয়েছেন একটু দেখতে চাই কে কে খুশি তাহলে মনে প্রাণে খুশি হয়ে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা খুশি হয়েছেন অনেকে বিরক্তও তো হয় হয় কি হয় না সবাই কি ওয়াজ মাহফিল পছন্দ করে করে না সবাই কি দিনের আওয়াজ শুনতে পায় পছন্দ করে করে না আপনারা পছন্দ করেছেন কেন পিছনে কারণ রয়েছে কারণটা কি বলবো সে কারণটা হলো আল্লাহ পাক যাদের কলবের মধ্যে ঈমানের আলো দান করেছেন কিসের আলো আল্লাহ পাক যাদের কলবের মধ্যে হেদায়েতের আলো প্রজ্বলিত করেছেন দেখবেন এরা সব সময় নেক আমল পছন্দ করে জান্নাতি পরিবেশ ভালোবাসে কথা ঠিক না যেহেতু আপনারা খুশি হয়েছেন আপনাদের পছন্দ হয়েছে আপনাদের ভালো লেগেছে আপনারা সন্তুষ্ট হয়েছেন এখন স্পষ্ট হয়ে গেল আল্লাহ পাক আপনাদের আমাদের কলবের মধ্যে ঈমানের আলো দান করেছেন এর জন্য খুশি হয়ে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যাদের কলবের মধ্যে ঈমান থাকে তাদেরকে মুমিন বলা হয় কি বলা হয় আর যাদের কলবের মধ্যে মোটেও ঈমান নেই এদেরকে বেঈমান বা কাফের বা নাস্তিক বলা হয় এখন আমার প্রশ্ন হলো ঈমানদার আর বেঈমান মুমিন আর কাফের এদের মধ্যে পার্থক্য আছে না আছে চাল চলন আচার আচরণ ওঠা বসা দেখলে দেখা যায় মুমিনের আচরণ এক ধরনের বেঈমানদের আচরণ অন্য ধরনের কথা কি ঠিক বললাম এরপরও দেখবেন এই দুনিয়াবি চলমান জিন্দেগি যাপনে অনেক ক্ষেত্রেই মুমিন আর কাফের কিন্তু সম অধিকার পায় বলে সেটা কেমন আচ্ছা আমরা মুমিনেরা যে বাজারে বাজার করতে যাই কাফেরেরা ওখানে বাজার করতে পারে না পুরাপুরি সম অধিকার আমরা দিনের বেলা সূর্যের তাপ পাই ওরাও আমরা রাত্রবেলা চন্দ্রের আলো পাই ওরাও আমরা অক্সিজেন গ্রহণ করি ওরাও তাহলে কি বুঝতে পারলাম এই দুনিয়াবি চলমান জিন্দেগি যাপনে অনেক ক্ষেত্রেই মুমিন আর কাফের সম অধিকার পায় সবাই কি একমত এই কথাটা কয়েক মিনিট মনে রাখবেন একটু পরে আবার কাজে লাগবে এবার বলেন তো আমরা যে জিন্দেগি যাপন করতেছি এটা কি শেষ জিন্দেগি না আরও একটা জিন্দেগি আছে জবান খুলে বলেন একদল দুষ্ট বলতে চায় আমরা মরে যাওয়ার পর পচে গেলে মাটির সঙ্গে মিশে যাব আর নাকি কিছু হবে না নাউজুবিল্লাহ বলেছেন আমরা কি বলতে চাই হবে কি হবে না ওরা বলতে চায় এইটাই শেষ আমরা বলতে চাই আরো জিন্দেগি আচ্ছা এখন কথা হলো আমরা যে জিন্দেগি যাপন করতেছি এটা খুব বড় জিন্দেগি না ছোট জিন্দেগি জবান খুলে বলেন কত ছোট কেউ বলতে পারবেন না কোন সালের কত তারিখে কয়টার সময় চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে কেউ বলতে পারবেন না এই বিজ্ঞানের যুগেও বলতে পারবেন না প্রযুক্তির যুগেও বলতে পারবেন না অত্যাধুনিক যুগেও বলতে পারবেন না মডার্ন যুগেও বলতে পারবেন না ও আপনারা বলতে পারবেন না তাহলে বিজ্ঞানীরা বলতে পারে নাকি আসতে বললেন যে ওরা বলতে পারবেন ও বাংলাদেশি বিজ্ঞানীরা পারবে না বোধহয় বিদেশের বিজ্ঞানীরা পারে নাকি কেউ পারবে না একমাত্র খবরটা কার কাছে আছে এক সেকেন্ড আগেও কেউ বলতে পারবে না আচ্ছা এই চলমান জিন্দেগি কত ছোট অল্পক্ষণ একটু গবেষণা করি মোরাকাবা করি ফিকির করি এখানে একটা মসজিদ আছে আরও মসজিদ আছে না আশেপাশে মাদ্রাসাও আছে প্রায় মসজিদের বারান্দা দেখবেন একটা পালকি দেখা যায় আমি একটু রূপক কায়দা বললাম আচ্ছা ওই পালকি আপনারা কি বলেন খাট্টা না খাটিয়া না খাটলা কি বলেন আচ্ছা এই পালকিটা কেমন পালকি এইটা কিন্তু অনেকে মনে রাখে না যেহেতু ওয়াজ মাহফিলে এখন একটু মনে রাখতে হবে ওই পালকিটা এমন পালকি একবার একজন বর্ষে যে চলে যায় বর কিন্তু আর ফিরে আসে না খালি পালকি ফিরে আসে
নতুন বরের অপেক্ষা করতে থাকে। সেই বর আমিও হতে পারি, আপনিও হতে পারেন, কে যে হবে এইটা কিন্তু আমাদের জানা থাকে না। আব্বুরা যারা চলে গেছে ওরা কি আসছে নাকি? কেউ আমাদের চলে যাওয়া লাগবে না, আসতে পারবো নাকি? এখন প্রশ্ন, যাওয়াই যখন লাগবে প্রস্তুতি সম্পন্ন করার প্রয়োজন আছে কিনা? আমাদের আমল বিশ্লেষণ করলে দেখা যায় আমরা অনেকে প্রস্তুতি সম্পন্ন করতে পারি না, কথা ঠিক না বেঠিক? তাহলে বলতেছিলাম এই দুনিয়াবি চলমান জিন্দেগি ছোট, সামনেরটা কেমন, ছোট না বড়? বড় না? 1000 বছর? এর থেকেও বেশি? 1 লক্ষ বছর? 1 কোটি বছর? এর থেকেও বেশি? সংক্ষেপে কি বলতে চান? একবার শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। একটু আগে একমত হয়েছিলাম দুনিয়াবি চলমান জিন্দেগি যাপনে অনেক ক্ষেত্রেই মোমেন আর কাফের সম অধিকার পায়, মনে আছে কথাটা? এবার বলেন, সামনে সেই মহা জিন্দেগিতে মোমেন আর কাফের একটা দিনের জন্যে, একটা ঘন্টার জন্যে, একটা মিনিটের জন্যে, একটা সেকেন্ডের জন্য কি সম অধিকার পাবে নাকি? একটা সেকেন্ডের জন্য সম অধিকার হবে না। মোমিনদের জন্য এক মহা আনন্দের জিন্দেগি আল্লাহ পাক উপহার দিবেন, কোটি কোটি হাজার কোটি বছর চলমান থাকবে, ওদের আনন্দ কোনো দিন কেড়ে নেওয়া হবে না। আব্বুরা এই বিষয়ে কোনো সন্দেহ আছে নাকি? আর কাফের বেঈমান নাস্তিক মোরতাদ এদের সামনে এক মহা যাতনার জিন্দেগি শুরু হয়ে যাবে, কোটি কোটি হাজার কোটি বছর চলমান থাকবে, ওদের যাতনাও কোনোদিন শেষ হবে না। আত্মহত্যা করতে চাইলেও কোনোদিন আর মৌত খুঁজে পাবে না। আব্বুরা এ কথায় কি কোনো দ্বিমত আছে নাকি? মত পার্থক্য আছে নাকি? অস্বীকার করার কোনো সুযোগ আছে নাকি? আচ্ছা, এই কথাগুলো আল কোরআনে আছে না? আছে নাকি? তো আল কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? আবার আসতে বললেন যে একদল দুষ্ট বের হয়েছে, ওরা বলতে চায় এটা বিজ্ঞানের যুগ, এটা কম্পিউটারের যুগ, এটা মডার্ন যুগ, এটা অত্যাধুনিক যুগ, এই যুগে নাকি কোরআন চলে না? নাউজুবিল্লাহ বলেছে? আরও একবার বলবেন নাকি নাউজুবিল্লাহ? আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই, যুগ যাই হোক না কেন, কোরআন চলবে কি চলবে না? আংশিক চলবে না, পুরাপুরি চলবে? ওদের কপালে আগুন লেগে গিয়েছে, এই জন্যে তো আমরা স্বেচ্ছায় আমাদের কপালে আগুন লাগাতে পারি না, কথা ঠিক না বেঠিক? আমরা বিশ্বাস করে ফেলেছি আল কোরআনে কোনোই সন্দেহ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয় না, কথা ঠিক না বেঠিক? আলোচনা চলছিল আমরা ইমানি বাক্য জবান থেকে বের করেছিলাম যে আল কোরআনে কোনো সন্দেহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বের, সবাই একমত নাকি? আমরা একমত বিধায় আমাদেরকে মুমিন বলা হয়। এখন আল কোরআনে যেহেতু কথাগুলো আছে, তা আল কোরআন সম্পর্কে কিছু আলোচনা হওয়া দরকার আছে নাকি বলেন? কারণ হলো একদল মাস্টার বের হয়েছে, টিচার শিক্ষক, ওরা আমাদের কলিজার টুকরো সন্তানকে ক্লাসে বসে বোঝানোর চেষ্টা করে যে এটা বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, মডার্ন যুগ, অত্যাধুনিক যুগ, এই যুগে কোরআন চলে না, নাউজুবিল্লাহ বলেছেন। এর জন্য আল কোরআন সম্পর্কে আলোচনা বেশি বেশি হওয়া দরকার। আমি কি সংক্ষেপে একটু আলোচনা করব? আপনারা এই এলাকায় স্কুল আছে না? একটু দূরে গেলে কলেজ, আরও দূরে গেলে ভার্সিটি, মাদ্রাসা, পাঠাগার, লাইব্রেরি, আর আমাদের প্রত্যেকের বাড়িতে 2-4, 5-10, 20 বই পুস্তক আছে, বিভিন্ন সাবজেক্টের বই আছে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল আছে না? আবার অনেক ব্রেনি ছিলেও বিভিন্ন এলাকায় পাওয়া যায়। আচ্ছা, একটা প্রমাণ কি দেখাতে পারবেন ওই জাতীয় সাবজেক্টের কোনো একটা বই কোনো একটা ছেলে দাড়ি কমা ঠিক রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলে দিয়েছে, এমন কোনো প্রমাণ আছে নাকি? নেই। একখানা বইয়ের নাম হয়তো বলতে পারবে, বইখানা ছোটো নয় বড় বই, একখানা কিতাবের নাম হয়তো বলতে পারবে, যে বইয়ের বাক্য সংখ্যা মতান্তরে 6,666,
একখানা বড় বই আছে না? একখানা বড় কিতাব আছে না? নামটা বলেন, নামটা বলেন। এবার আপনারাই বলে দেন, অনেক শিশু অনেক কিশোর পাওয়া যাবে কিনা? বিরাট বিশাল বইখানা প্রথম থেকে শেষ পর্যন্ত দাড়ি কমা ঠিক রেখে মুখস্থ তেলাওয়াত শোনাতে পারে আছে কিনা? শুধু তাই না, বাংলাদেশি শিশু বিদেশে গিয়ে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে এই বছরই আমাদের দেশে ফিরে এসেছে, এমন বড় মান আছে কিনা? আব্বুরা কি বুঝতে পারলাম এটা কার কালাম? আল্লাহ পাক বলেছেন আমি হেফাজত করব। আল্লাহ পাক জগৎবাসীকে দেখা যায় ছোট্ট ছোট্ট শিশুরা মতান্তরে 6666 বাক্য বিজিত বইখানা প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ তেলাওয়াত করতে পারে এমন ছেলে আছে? যদি বলা হয় অমুক পৃষ্ঠার মধ্যখানের থেকে একটা আয়াত তেলাওয়াত করো, বলতে পারবে কি পারবে না? আব্বুরে এটা কার কালাম? তো আল কোরআন সম্পর্কে আরো দুই একটা কথা বলি। অনেক বছর আগে শুনেছিলাম, মেঘনা নদীর পাড়ে একটা পুরাতন কবর ভেঙে একটা লাশ বের হয়ে এসেছে। এখন এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, সবাই বলা বলি করে এত পুরাতন কবর, এত পুরাতন লাশ, কিন্তু লাশটা পুরাপুরি অক্ষত দেখা যায়, এমনকি কাফনের কাফন সাদা দপদপ করতে দেখা যায়। কে চিনে বের করবে? শেষ পর্যন্ত একজন মুরব্বী টাইপের লোক বলছে, আমার মনে আছে এইখানে কাকে দাফন করা হয়েছিল। সে বলতে চায় প্রায় 18 বছর আগে। কত বছর? বলে 18 বছর আগে আল কোরআনের একজন হাফেজকে এইখানে দাফন করা হয়েছিল। যখন চেহারা থেকে কাপড় সরিয়ে দিল, সবাই স্বীকার করে নিল এ তো অন্য কারো লাশ নয়, এ তো সেই হাফেজ সাহেবের লাশ। আচ্ছা, যখন তার সিনার মধ্যে আল্লাহ পাকের কালাম আল্লাহ পাক জমা করে দিয়েছেন, মাটির গর্তে যখন ঢুকতেছিল, আমার ধারণা আল্লাহ পাক মাটিকে হয়তো ইশারা বলে দিয়েছিলেন, হে কবরের মাটি, যার সিনার মধ্যে আমার কালাম জমা রয়েছে, খবরদার কেয়ামত পর্যন্ত তার সাথে বিয়াদবি করতে পারবি না, এমনকি তার পোশাকের সাথেও বিয়াদবি করা যাবে না। আব্বুরা বলেন এটা কার কালাম? তার সিনার মধ্যে কার কালাম ছিল? আমরা বুঝতে পারলাম আল কোরআনকে যারা আপন গণ্য করতে পারবে আল্লাহ পাকের আপন তারা হয়ে যাবে। আপনজনকে প্রিয়জনকে কেউ গর্তে ফেলাতে চায় না, আগুনের মধ্যে ফেলাতে চায় না, পানির মধ্যে ফেলাতে চায় না। আমার মাওলা পাকের আপন যারা গণ্য হবে, আমার মাওলা পাক ওদেরকে জাহান্নামের গর্তেও ফেলবেন না। বিশ্বাস কি আংশিক হয় না পুরাপুরি? এখন সিদ্ধান্ত নেওয়ার পালা, আমরা কি আল কোরআনকে আপন করতে রাজি আছি না? কেউ কেউ না, সবাই? কবের থেকে? এখন থেকে? কোনো সমস্যা নেই তো, আল কোরআনের অনুশাসন মানলে কোনো সমস্যা আছে নাকি? কিন্তু যারা মনে করে আল কোরআন সমস্যার কারণ, তাদের তো ইমানদার দাবি করার কোনো সুযোগ থাকে না। কথা ঠিক না বিধি? এখন বলতে পারেন আমাদের তো হাফেজ হওয়ার বয়স নাই। আচ্ছা, আল কোরআনের অনুশাসন মেনে আল্লাহ পাকের আপন হওয়া যায় না কি বলেন? যায় কি যায় না? অন্তত এই সিদ্ধান্ত আমরা নিতে পারি কি পারি না, আল কোরআনের অনুশাসন মেনে মেনে আল্লাহ পাকের আপন গণ্য হয়ে কবরে যেতে চাই, রাজি আছে কি না? সবাই রাজি? আচ্ছা, আমি দুইটা পাঠ করতে চাই। আমার অভ্যাস, মুরব্বীরা আগে বলেন কারা কারা আজকে সিদ্ধান্ত নিতে পারেন 40 শুদ্ধ বয়সের, যা আল কোরআনকে আমলের মাধ্যমে আপন গণ্য করে কবরে যেতে চাই। যারা 40 শুদ্ধ বয়সের একটু হাত উঁচু করে দেখাতে পারবেন নাকি? মাশাআল্লাহ, যুবকের আগে না, যুবকের আগে না, আত্মামান খুশি না বেজা? শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এখন যুবকদের ব্যাপারে অনেক হতাশ, কেননা ওরা কবে ফিরে আসবে? ওরা তো শুধু অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে। আব্বুরা বলেন ওদের মধ্যে কি ভালো গুণ মোটেও নেই, আছে নাকি? একটা উদাহরণ দেই, মুরব্বীরা বলেন আপনারা মাসে মধ্যে লোকাল বাসে চলেন কি চলেন না? লোকাল বাসে সবসময় সিট পাওয়া যায় নাকি? উঠেছেন বাসে সিট পান নাই এমনটা ঘটে কি ঘটে না? ডাইনে অথবা বামে তাকিয়ে দেখেন, হয়তো একটা ছেলে, যুবক ছেলে ডাইনে অথবা বামে একটা সিট নিয়ে বসে আছে। এইবার যুবক ছেলেটা আপনার চেহারার দিকে তাকিয়ে দেখে, মাথায় একটা টুপি দেখা যায়,
শুধু তাই না মুখে সাদা দাড়ি দেখা যায়, গায়ে লম্বা জামাও দেখা যায়, কপালের দিকে তাকালে সিজদার চিহ্ন দেখা যায়। দেখবেন আর বেশিক্ষণ যুবক সিটে বসে থাকতে পারবে না, সাথে সাথে দাঁড়িয়ে বলবে আঙ্কেল আপনি আমার সিটে বসে যান, আমি যুবক মানুষ কষ্ট করতে পারবো, আপনি আমার সিটে বসে যান, এমনটা মাঝে মধ্যে দেখা যায় কি যায় না। এবার মুরব্বীরাই বলে এমন আচরণ কোন যুবকের থেকে যদি প্রকাশ পায়, ওই মুরব্বীর কলিজা ভেঙ্গে ভেঙ্গে একটা দোয়ার বাক্য বের হতে চায় কি যায় না। ওই দোয়া কিন্তু জমিনে থাকে না, কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাকের আরশকে টাচ করে, সাথে সাথে ওই যুবকের জন্য কোটি টাকার থেকে দামি সম্পদ যার নামে হেদায়েত, ওই হেদায়েত বরাদ্দ আল্লাহ পাক করে দেয়। আব্বুরা এই দৃশ্য কোনোদিন দেখেছেন যে একজন যুবক সাধারণ চলাফেরা করে, হঠাৎ করে কয়েকদিন ধরে দেখতেছি মসজিদের সামনের কাতারে তাকে দেখা যায়, কি মাঝে মধ্যে হঠাৎ করে দেখা যায় নাকি? এর ইতিহাস কিন্তু ওরও মনে নেই, আমরাও কেউ খবর রাখি না, আমার মাওলা পাকের কাছে কিছুই গোপন থাকে না। ওই যুবকের আচরণের কারণে কবে কখন ওর আব্বা আম্মার কলিজার থেকে দোয়ার বাক্য বের হয়ে গেছে, ওই দোয়া আল্লাহ পাক পছন্দ করে নিয়ে ওই যুবকের গলায় হিদায়তের মালা পরিয়ে দিয়েছেন, এমনটা হতে পারে কি পারে না? ওই যুবকের আচরণে এলাকার মুরব্বীগণ খুশি হয়ে দোয়া করে দিয়েছে, শুধু তাই না এলাকার কোনো মাজলুম মানুষ ওই যুবকের সান্ত্বনা বাক্য শোনার পর ওর কলিজা ঠান্ডা হয়ে গেছে, দোয়ার বাক্য বের হয়ে গেছে, এর বিনিময়ে আল্লাহ পাক ওকে হেদায়েত দান করেছেন, হতে পারে কি পারে না? তাহলে নিরাশ হওয়া যাবে না। আচ্ছা, ওদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করতে পারেন কি পারেন না? জবান খুলে বলে যে মানুষটা রসুলের মাথা আনতে চায় সে যদি ইসলামের দ্বিতীয় খলিফা হতে পারে, তো আজকের মজলিসের যুবকদেরকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ হেদায়েত দান করতে পারেন কি পারেন না? কে পারেন? সবাই একমত? তাহলে যুবকদের কাছে জিজ্ঞাসা করবো নাকি? এর আগে একটা কথা বলতে চাই যে আল কোরআনের অনুশাসন মানার মাধ্যমে কেউ যদি আপন হতে চায় তার লস হবে না লাভ হবে? বাংলাদেশে একটা জেলার নাম বরগুনা জেলা আছে নাকি? হ্যাঁ আছে। বরগুনা জেলার মফিজউদ্দিন সাহেব রহমতুল্লাহ, লোকটা বড় আল্লাহ পাকের আশেক টাইপের মানুষ ছিল, রাস্তাঘাটে চলতো আল্লাহ পাকের জিকির করত, তাসবিহ সালাতের হাতে থাকত, এলাকার অনেক মানুষ তাকে মহব্বত করত। হঠাৎ করে অনেক বছর আগের ঘটনা, প্রতিপক্ষের গুলিতে একই সঙ্গে অনেক মানুষ নিহত হয়ে গেল, ওরা জানাজা কাফন দাফন দেয় নাই, একই গর্তের মধ্যে পুঁতে রাখলো। অনেকদিন চলে যাওয়ার পর মুফিজউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বিবিকে স্বপ্ন দেখায়, বলে বিবি আমার এই জায়গাটা ভালো লাগে না, আমার বড় কষ্ট হয়, তোমরা যদি পারো আমাকে অন্য জায়গায় নিয়ে দাফন করার ব্যবস্থা করো। গ্রাম্য মহিলা বুঝতে পারে নাই, আলেমা স্মরণাপন্ন যখন হলো, আলেমা উলামা বুঝে ফেলেছে মফিজউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আল্লাহ পাকের আশেক টাইপের মানুষ, হতে পারে এখনো খুললে হয়তো তার লাশটা অক্ষত পাওয়া যেতে পারে। অনুমতি নিয়ে মাটি খোলা যখন শুরু হয়ে গেল, সব লাশ সব ডেডবডি দেখা যায়, হাড্ডি ছাড়া তেমন কিছু পাওয়া যায় না, কিন্তু মুফিজউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এমন অক্ষত অবস্থায় তাকে পাওয়া যায় যে তাসবিহ সালাতের হাতে থাকত, এতদিন মাটির গর্তে থাকবার পরেও সেই তাসবিহ সালাত এখন তার হাতের মধ্যে পাওয়া যায়। আল কোরআনকে আপন করে মুফিজউদ্দিন সাহেব রহমাতুল্লাহ কোনো লস হয় নাই, কথা ঠিক না বিধি? আমি এবার যুবকদের চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই, চল্লিশের নিচেও যাদের বয়স আজকের থেকে কঠিনতম সিদ্ধান্ত নিতে পারি কি পারি না, অন্তত আল কোরআনের অনুশাসন মেনে আল কোরআনকে আপন গণ্য করে আমি নিজে আল্লাহ পাকের আপন হয়ে কবর যেতে চাই, কাদের সাহস আছে একটু জোরে সরে আল্লাহু আকবার হাত ধরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাবুদের আপনি কবুল করে নেন, প্রত্যেকের গলা আপনি তৌফিকের মালা পরিয়ে দেন, হাত উত্তোলিত অবস্থায় প্রত্যেকের জিন্দগির সকল গুনাহগাদা মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন মাফ করে দেন, আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাকের কালামকে আপন গণ্য করে কবর যাওয়ার তৌফিক দান করেন। আমিন আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।